তাসনভাতনি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথায় দর্শক আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি দেশের কথা দশের কথায় আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ যেই ছাত্রলীগ নিয়ে আসলে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে এবং নানা ধরনের বিতর্কেরও আসলে সৃষ্টি হয়েছে ছাত্রলীগ আসলে কোন পথে এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই এবং আজকের এই আলোচনায় আমাদের সাথে তিনজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন আমি একটু আমাদের অতিথিদের সাথে পরিচয় করে দিতে চাই শুরুতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুভাষ সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক প্রধান সম্পাদক এবি নিউজ আমাদের সাথে আছেন জায়দুল আহসান পিন্টু জ্যেষ্ঠ সাংবাদিক আমাদের সাথে যুক্ত হয়েছেন রুহিন হোসেন প্রিন্স সাবেক ছাত্রনেতা সম্পাদক সিপিপি আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথায় আমি যদি শুরুতেই সুভাষ সিংহ রায় আপনার কাছে একটু আসতে চাই ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন আমরা বলে থাকি একটি ছাত্র সংগঠনের তো আসলে প্রধান কাজ ছাত্রদেরকে নিয়ে কাজ করা কিংবা ছাত্র শিক্ষকদের উন্নয়নে কাজ করা তাদের সম্পর্কের উন্নয়নে কাজ করা ছাত্রদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে ভাববার তাদের সবচেয়ে প্রধান এবং প্রথম কাজটি হবার কথা ছিল সেই জায়গায় আসলে ছাত্রলীগকে নিয়ে এখন এত বিতর্কের সৃষ্টি হয়েছে এটি কি আসলে শুধু একটি পদের কারণে কিনা বা আপনি কি মনে করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেশের কথা দশের কথা অনুষ্ঠানের নাম দেশের মানুষের কথা কি দশজন কি ভাবছে সেটা নিয়েই তো মূলত আলোচনা হয় এখানে এখন ছাত্রলীগ কি ভাবনার কারণ হয়ে দাঁড়ালো কিনা এবং একটি 74 বছরের ঐতিহ্যবাহী সংগঠন সেই সংগঠনটি আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে তারা তার অতীত ঐতিহ্যকে ধরে রাখতে পারছে কিনা এগুলো তো প্রশ্ন আবার এই প্রশ্ন আমি যদি সরাসরি করি 71-এর মহান মুক্তিযুদ্ধে যেই ছাত্র সংগঠনের হাজার হাজার নেতা কর্মী জীবন দিয়েছে সেই ছাত্র সংগঠনটি কখনো কি বিতর্কের বাইরে রাখতে পেরেছে কিংবা যারা বিতর্ক সৃষ্টি করেন তারা কি পরবর্তীতে ছাত্রলীগের সাথে ধারাবাহিকতা রাখতে পেরেছে কিংবা তারা কি থাকতে পেরেছে প্রশ্ন তো অনেক আমরা খুব ভালো করে জানি স্বাধীনোত্তর বাংলাদেশে দেশ গঠনে ছাত্রলীগের কি ভূমিকা ছিল এবং বঙ্গবন্ধু ছাত্রলীগের সম্মেলনে বলেছিলেন ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস ছাত্রলীগের ইতিহাস স্বাধীনতার ইতিহাস আমি বোধ করি এই প্রশ্নটা করতেই পারি আজকে যে ছাত্রলীগ নিয়ে যত বিতর্কের কথা বলা হয় সেটা কি সবই যথার্থই হয় যেহেতু আমি এই সংগঠনের সাথে আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিলাম যদিও ছাত্র রাজনীতি ছেড়েছি প্রায় 3.5 দশক আগে কিন্তু আমার গায়ে এখনো এই সংগঠনটি তার ছাপ রেখে আছে এবং আমার অস্থি মজ্জায় এই সংগঠনটি আষ্টে পৃষ্ঠে বাঁধা হয়ে আছে পতিত হয়ে আছে অস্বীকার করবার কেউ নেই কোভিডকালীন সময়ে যখন ছাত্রলীগের ছেলেরা অক্সিজেন নিয়ে দৌড়িয়েছে যখন অ্যাম্বুলেন্স নিয়ে কোভিড আক্রান্ত মানুষের পাশে গিয়েছে প্রয়োজনীয় ওষুধ যখন নিয়ে যাওয়া খুব কঠিন ছিল ওই ভীতিকর একটি পরিস্থিতিতে তখন কিন্তু ছাত্রলীগের ছেলেরাই কিন্তু ছুটে গিয়েছে খেয়াল করে দেখবেন ছাত্র রাজনীতির যদি ইতিহাস আমরা পর্যালোচনা করতে যাই সেটা মূলত এন্টি সার্কুলার সোসাইটি দিয়ে ছাত্র রাজনীতির যাত্রা শুরু আজ থেকে অনেক বছর আগে সে 1905 সালে যখন কার্লাইল তখন ছিল ব্রিটিশ সরকারের শিক্ষা সচিব তিনি একটা সার্কুলার জারি করেছিলেন যে সমস্ত ছাত্ররা স্বদেশী আন্দোলনে যুক্ত হবে তাদের ছাত্রত্ব বাতিল করা হবে খেয়াল করে দেখুন তো
সেই সময় কলকাতা শহরে যে সমাবেশটি হয়েছিল থেকে 117 বছর আগে, সেটাই কিন্তু মূলত ছাত্র রাজনীতির যাত্রা শুরু। আবার যদি হিসেব করে দেখেন 1948 সালের 4ঠা জানুয়ারি যখন ছাত্রলীগের জন্ম হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ফজলুল হক হলের সবুজ চত্বরে, তখন কিন্তু বাঙালি জাতি বাঙালি মায়ের পক্ষে কথা বলার মতো কোনো সংগঠন ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সংগঠনটির জন্ম দিয়েছিলেন। কেন জন্ম দিয়েছিলেন এবং তার প্রেক্ষাপট কি ছিল, এবং ওই দিন প্রথম যে সভা হয়েছিল সেই সভায় সভাপতিত্ব করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সময়ের এবং পরবর্তীতেও সবচেয়ে মেধাবী ছাত্রদের একজনকে বলা হয় নাজবুল করিম। যেই অধ্যাপক নাজবুল করিমের নামে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহাসিক স্মারক বক্তৃতা প্রতি বছর অনুষ্ঠিত হয়। সেই সংগঠনটির বিরুদ্ধে কিন্তু কম অপপ্রচার হয়নি, কম ষড়যন্ত্র হয়নি, এবং আমার এটাও বোধ করি বলে রাখা দরকার কম আগাছাও কিন্তু এই ছাত্রলীগের ভিতরে জন্ম হয়নি। মহাশয় হলের 7 মার্ডারের কথা আমরা ইতিহাস পাঠ থেকে জানি, এবং রাজনীতিতে যারা সক্রিয় ছিলেন সেই সময় তাদের কথা মুখ দিয়ে যা শুনি সেটা খুবই একটি ষড়যন্ত্রমূলক রাজনীতির ইতিহাস। এই যে তৎকালীন সময়ের এখন 20 দলীয় ঐক্যজোটের সাথে যারা যুক্ত, এই যে সফিউল আলম প্রধান সেই প্রধান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল, সেই থাকা অবস্থায় তাকে এই 7 মার্ডারের অভিযোগে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তার কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। যদিও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপরই তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল, জানি না কোন আদেশ বলে ছেড়ে দেওয়া হয়েছিল এবং সামরিক ফরমান বলে ছেড়ে দেওয়া হয়েছিল। অতএব ছাত্রলীগের ইতিহাসের মধ্যে অনেকগুলো ব্যত্যয়ের জায়গা আছে, অনেক বাকবদলের সময় অনেক আগাছারা জন্ম হয়েছে, কিন্তু যখন গণমাধ্যমে নানান রকম সংবাদ যখন এই সময় উঠে আসে, কোন কোন সংবাদ আমাকেও ব্যথিত করে, আমাকে কষ্ট দেয় এবং আমার সে ভালোবাসার জায়গাটিকে হঠাৎ করে আমি ভীষণ বিষণ্ণ হয়ে উঠি। জি সুভাষিং রায়, আমরাও আপনার সাথে আসলে এই জায়গাটিতে আমি সেই কথাই শেষ করে আনছি, যেহেতু বেশ খানিকটা বলে ফেলেছি আরো দুজন বলবেন। আমি একটা কথা স্পষ্ট করে মনে করি, এই সংগঠনের যারা এখন ভর করছেন তারা কি সবাই ছাত্রলীগের কর্মী? এবং ছাত্রলীগের নেতা বলে যাদেরকে চালানো হয়, দেখা যাবে তিনি 12 বছর আগে 14 বছর আগে ছাত্রলীগ থেকে তিনি বিদায় নিয়েছেন কিংবা ছাত্রলীগ থেকে বহিষ্কৃত হয়েছেন, এরকম সংবাদও কিন্তু ছাত্রলীগের নামে চালিয়ে দেওয়া হয়। এখানে একজন বিদগ্ধ সাংবাদিক আছেন হাসান পিন্টু, তিনি ছাত্র রাজনীতির মিছিলের ইতিহাস জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ইতিহাস তার জানা, অন্তত 1 দশকের ইতিহাস তো সে বলতেই পারবে তার ছাত্র সময়কালে। জি আমি আমি অনেকগুলো বিষয় উঠে আসবে, যা কিছু বলা হয় যা কিছু উঠে আসে যা কিছু ঘোরপাক খায় আমাদের গণমাধ্যমে তা সবই কি সঠিক, প্রশ্ন তো আমারও রয়ে যায়। যে আপনার এই প্রশ্নটিতেও আসলে আমরা আসতে চাই, আমি একটু জায়দুল হাসান পিন্টু আপনার কাছে একটু আসতে চাই। সুভাষ সিংহ রায় আসলে বলছিলেন যে ঐতিহ্যবাহী প্রাচীন একটি ছাত্র সংগঠন, তাদের তো আসলে অনেক ধরনের ভালো কাজও আমরা দেখছি, কিন্তু আবার এই সেই ছাত্র সংগঠনটি যখন সাম্প্রতিক সময় বিভিন্ন ধরনের ইস্যুতে আসলে বিতর্কিত আলোচিত সমালোচিত, সেই সময়টাতে আসলে ছাত্রলীগ করছেন একজন ছাত্র কিংবা একটি রাজনৈতিক দলের অংশ হয়ে, তিনি কি আসলে এটিকে শুধুই অহংকারের জায়গায় চলে আসলো, নাকি এই যে বিতর্ক এই সমালোচনা আলোচনা এই জায়গাগুলোতে কি আসলে ছাত্রলীগের যে একটি ছাত্রলীগের যে অহংকারের জায়গাটি বা ছাত্রলীগ হিসেবে যে জায়গাটিতে অবস্থান করবার কথা সেই সেই জায়গাটিকে আসলে মলিন হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি সুভাষদার বক্তব্যগুলি শুনছিলাম, আর আরেকজন আমাদের আজকের আলোচক, দুজনই বড় ছাত্রনেতা ছিলেন, দুজনই ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন, কিছু সময় তাদের সঙ্গে তাদেরকে দেখার পর্যবেক্ষণ করার সুযোগ আমারও হয়েছিল। সেই 80 দশকের শেষ দিকেও সাংবাদিকতায় যুক্ত হওয়ার কারণে
আমরা তাদের নেতৃত্ব দেখেছি। এখন যে নেতৃত্ব দেখি তাদের এই চেহারার সঙ্গে যদি মিলান, সেটা আপনি আকাশ পাতাল পার্থক্য পাবেন। এখন বলতে পারেন যে আপনি যেই কথাটা বললেন যে এটা ম্লান হয়ে যাচ্ছে কিনা, সুভাষদা যে ঐতিহ্যের কথা বললেন প্রতিটি সত্যি, এটা একটা তথ্য এখানে ভুল না। ছাত্রলীগের ইতিহাস যদি ধরেন, সেই ইতিহাসটা সেই 48 সালের 4 জানুয়ারি থেকেই যদি ধরেন, আজকে 30 বা 31 অগাস্ট পর্যন্ত 1000টা ভালো উদাহরণ দেখানো যাবে। সেই 52-র ভাষা আন্দোলন বলেন, 58-র সামরিক শাসন বিরোধী বলেন, 62-র শিক্ষা আন্দোলন বলেন, 69-এর গণ অভ্যুত্থান বলেন, এই ছাত্র সমাজের 11 দফা বলেন, তারপরে এই স্বাধীনতা যুদ্ধ বলেন, পাবেন। এগুলো ভুল না, এই ইতিহাস সত্যি। পাশাপাশি আপনি যখন যদি বলেন নদীর স্রোতকে যদি আপনি ভালোবাসেন, নদীর স্রোতের সঙ্গে আসা ময়লা আবর্জনাকে তো আপনি ফেলতে পারবেন না, বা ওই কচুরি পানাটা যেটা স্রোতের সঙ্গে আসে সেটাকেও আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি শুধু স্রোতটাকে ভালোবাসবেন আর ওই কচুরি পানাটাকে নিবেন না, এটা পারবেন না। ঠিক তেমনি ছাত্রলীগের এই ঐতিহ্যের সঙ্গে সঙ্গে পাশাপাশি বেশ কিছু বড় রকমের ঘাটতি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাসও আছে। কিছুটা বলেছেন আপনার এই শফিউল আলম প্রধানের কথা বলেছেন, হ্যাঁ সেটা বঙ্গবন্ধুর শাসন আমলে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। সুভাষদা কেন ছেড়ে দিল জানেন না, তাকে জেনারেল জিয়া সরকার 1 টাকা জরিমানা দিয়ে ছেড়ে দিয়েছিলেন সামরিক আইনে। কিন্তু এখন যদি বলেন গত 5, 10, 15 বছরের ছাত্রলীগের রাজনীতি, আমি বলবো এতদিনের ঐতিহ্য তারা নষ্ট করে ফেলেছে। এখন বলতে পারেন যে কিভাবে নষ্ট করলো, আমি যখন সংবাদ শিরোনাম দেখি যে ছাত্রলীগের পদ কোটি টাকা, এখন বলতে পারেন এটা মিথ্যা কিনা। এটা মিথ্যা হলে ছাত্রলীগকে প্রমাণ করতে হতো এটা মিথ্যা, ছাত্রলীগ এটা প্রমাণ করতে পারে নাই। ওই রিপোর্টেই জাতীয় দৈনিকে প্রকাশ হয়েছে, ওই রিপোর্টে ছাত্রলীগের নেতারা সেটা স্বীকার করেছেন, বেশ কয়েকজন ভাইস প্রেসিডেন্ট। ছাত্রলীগের কাউন্সিল আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হতো, হাজার হাজার মানুষের মিছিল দেখার মতো অনুষ্ঠান হতো, সেই কাউন্সিল না দিয়ে প্রেস রিলিজ দিয়ে যখন আপনি সংগঠনের নেতৃত্ব তৈরি করবেন, সেটা সাংগঠনিক কোন ওই ফর্মার মধ্যে পড়ে না, গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে না। এই যে প্রেস রিলিজ দিয়ে যখন আপনি কমিটি দেওয়াটা রেওয়াজ করে দিলেন, তখনই আপনি ওই যে পদ বাণিজ্য করার সুযোগটাকে আপনি বৈধ করে নিলেন। গাজীপুর জেলা কমিটির সংবাদ এসেছে 1 কোটি টাকা বিক্রি, আপনার একটা ইউনিভার্সিটির কমিটি 50 লক্ষ টাকা বিক্রি। এই সংবাদগুলি যদি সব মিথ্যা হতো, একের পর এক মিথ্যা সংবাদ, আমি ধরে নেই যে কিছু ভুইফোর এই অনলাইনে হয়, কিন্তু জাতীয় দৈনিকগুলিতে হচ্ছে, দায়িত্বশীল দৈনিকগুলিতে হচ্ছে, এবং প্রতিবাদ দেওয়ার পরে সেটা স্প্যান করে তারা আবার কাউন্টার দিচ্ছে। এই জায়গাটায় ছাত্রলীগকে ভাবতে হবে। এই ছাত্রলীগ এটা ভাববে না, ভাববে কারা, ছাত্রলীগের যারা মূল অর্গানাইজেশন, আওয়ামী লীগের দায়িত্ব ছিল এটা। আজকে আপনি যে শিরোনামে অনুষ্ঠানটা করছেন, এখন যদি ছাত্রলীগ কোন পথে গিয়ে এই গুগল সার্চ দেই, আপনি গত 8-10 বছরের নিউজ পাবেন, ছাত্রলীগকে থামানো যাচ্ছে না, ছাত্রলীগ বেপহারা, ছাত্রলীগ অপরাধের দৌরাত্ম্য, এত নেতিবাচক সংবাদ আসছে। আমি বলছি না যে পজিটিভ কাজ করছেন, আমি তো সুভাষদারগুলো মেনে নিলাম, সেটা সত্যি কোভিড কালের কথা যদি বলেন। কিন্তু এই যে কমিটি বাণিজ্য, যখন আপনি ছাত্র রাজনীতি সুভাষদারা বা প্রিন্স ভাইরা যেটা করে এসেছেন, এটা মোটো ছিল কি, তারা হলো স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যে স্বৈরাচারী সরকারের পতন ঘটাবো, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। 91 সালে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে, তারাও গণতান্ত্রিক আচরণ করে নাই বলে তাদের আন্দোলন অব্যাহত রাখতে হয়েছে। কিন্তু সেই আন্দোলনের পরে আপনি যদি দেখেন আজকে গত 30 বছরে, ছাত্রলীগের কথা বলছি না, শুধু সম্পূর্ণ ছাত্র রাজনীতিটা ব্যাহাত হয়ে গেছে। আমি ওইভাবে দাঁড়াতে দেখি না ছাত্রদেরকে যে কোনো অন্যায় অন্যায্য প্রতিবাদ করতে। একসময় এই দেশের মানুষ আশা করত যে কেউ কিছু করছে না, ছাত্ররা নিশ্চয়ই বসে থাকবে না, তারা প্রতিবাদ করবে, সেই আশা ভরসার জায়গা ছিল ছাত্ররা। এই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এই নেতৃত্ব দিয়েছে এই যে সর্বদলীয় ছাত্র ঐক্য, যেটা 1990 সালের অক্টোবরের
হয়েছে, ডিসেম্বরে পতন হয়েছে এরশাদের। আজকে আপনি যদি দেখেন ওই ছাত্র রাজনীতিও নাই, আর ছাত্র রাজনীতিতে যারা এখন এগিয়ে আছেন ছাত্রলীগ যদি বলেন গত বারো তেরো বছর ধরে ক্ষমতায়, এই বারো তেরো বছরের ইতিহাস যদি আপনি ঘাটেন অধিকাংশ জায়গায় দেখবেন নিজেরা নিজেরা মারামারি করছে, নিজেরা নিজেরা মারামারি করে ইউনিভার্সিটি কলেজ বন্ধ হচ্ছে, নিজেরা নিজেরা মারামারি করে চাঁদাবাজির ভাগ বাটোয়ারা হচ্ছে, এই জায়গাটায় কেউ যেন কিছু বলছে না। আমি মনে করি এটা কিছুদিন পর বা বছরে এক দেড় বছর পর আওয়ামী লীগে দেশের সাধারণ নির্বাচন হবে, আওয়ামী লীগ এখনো সেই জায়গাটা কেন যেন একটু দুর্বল, কিন্তু এটা যে তাদের জন্য বিপদ হয়ে উঠবে বা উঠছে এটা বুঝতে পারছে না। ছাত্রলীগ এখন রোগাক্রান্ত, আমি বলব রোগাক্রান্ত কোন রোগ, সেই রোগটা হলো গণতান্ত্রিক চেতনা ধারণ না করে তারা এখন পদ বাণিজ্য, অর্থ বাণিজ্য, প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, রাজনীতিতে অর্থপ্রাপ্তি ঢুকেছে অনেক আগেই, ছাত্র রাজনীতিতে সেটা ঢুকেছে পরে, কিন্তু সেই জায়গাটায় এখন ছাত্রলীগ ঢুকে পড়েছে বলে আজকে এই অভিযোগগুলো শুনতে হচ্ছে। এই অভিযোগগুলো খণ্ডন করার জন্য তাদের মাদার অর্গানাইজেশন আওয়ামী লীগের যে দায়িত্ব পালন করার কথা ছিল সেই জায়গা আওয়ামী লীগও ব্যর্থ হয়েছে। অর্থাৎ বড় রাজনৈতিক দলগুলো আসলে যাদের অধীনে এই ছাত্র সংগঠনগুলো কাজ করছে তাদেরও তো নিশ্চয়ই বড় একটি দায়িত্ব পালন করার কথা ছিল। রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে একটু আসতে চাই, আপনারা তো আসলে সরাসরি ছাত্র সংগঠনগুলোর সাথে জড়িত ছিলেন এবং আপনাদের সময় আসলে ছাত্রলীগ কিংবা ছাত্র সংগঠনগুলোর যে ভালো কাজগুলো সেগুলো আসলে সবাই দেখেছে, আমরা আজকে সেই কথাগুলো শুনলাম, কিন্তু একটা সময় ছিল যে মেধাবী ছাত্ররা আসলে এই ছাত্র সংগঠনগুলোর সাথে যুক্ত হবেন, আমরা এটাই স্বাভাবিকভাবে মেনে নিতাম এবং তারা ছাত্রদের জন্য কাজ করবেন, ছাত্রদের কি প্রয়োজন, কি ধরনের দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে কাজ করবেন। এখন আসলে মেধাবী ছাত্ররা কি আসলে এই ছাত্র সংগঠনগুলোর সাথে যুক্ত হতে চাইছেন কিনা, এবং আদৌ কি ছাত্র সংগঠনগুলো শুধুই ছাত্রদের কিংবা ছাত্র শিক্ষকদের উন্নয়ন নিয়ে ভাবছে নাকি তারা আসলে রাজনৈতিকভাবে একটি পদ পাওয়ার জন্য, যে কথাগুলো বারবার বলছিলেন জায়দুল হাসান পিন্টু, পদ বাণিজ্য কিংবা এই ধরনের আসলে অর্থনৈতিকভাবে লাভবান হবার কথাই বেশি চিন্তা করছেন? ধন্যবাদ আপনাকে এবং আলোচকদের ধন্যবাদ। আপনি অবশ্য যে শিরোনাম করেছিলেন শুনে আমি ভাবছিলাম যে আমি বোধহয় আজকের এই আলোচনায় বেমানা। এখন যাই হোক, আপনি যে প্রশ্ন উত্থাপন করলেন সেই সুযোগে হয়তো দু চারটা কথা বলা যেতে পারে। প্রথম কথা হচ্ছে আমার বুঝ হয়েছে এখানে জাহিদুল হাসান পিন্টু যথার্থই বলেছেন এই সময়কালের একটি ছাত্র সংগঠন সম্পর্কে। এখানে সুভাষ সিংহ রায় ছাত্রলীগের ঐতিহ্য সম্পর্কে যেটা বলেছেন নিঃসন্দেহে এটা নিয়ে তো নতুন কিছু বলার কথা না, কিন্তু এখনকার পরিবেশ আমরা জানি। আমি জিনিসটাকে কথাটাকে এইভাবে বলতে চাই, দেখুন পুরো রাজনীতিটা যখন মানে সাধারণ অর্থে এবং ক্ষমতাসীন বা শাসক গোষ্ঠী যারা আমরা বলি যে শুধুমাত্র ক্ষমতাশ্রয় রাজনীতি করে, সেইটা যখন একটা বাণিজ্যিকরণের ধারায় যায়, দুর্বৃত্তায়নের ধারায় যায়, সুতরাং সেই সময়ে সেই দলের মানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বা ক্ষমতাশ্রয় দলের ছাত্র সংগঠন এই বাণিজ্যিকরণের ধারার থেকে বাইরে আসতে পারে না, এটা হচ্ছে খুবই স্বাভাবিক। প্রধান রাজনীতিটা যখন নীতি নৈতিকতা বর্জিতটাই একটা অন্যতম প্রধান অনুষঙ্গ হয়ে দাঁড়ায়, এই রাজনীতিও ছাত্র রাজনীতি যাকে বলছি এখন আমরা, তার বাইরে ওই ক্ষমতাসীন দলগুলোর বা ক্ষমতাশ্রয় দলগুলোর সংগঠন বাইরে যেতে পারে, এটা আমার মনে হয় একটু আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি। বিগত এখন শুধু না আগেও দেখতে পারি, কখনো কম ছিল এখন সেটা একটা ভয়াবহ মাত্রা হিসেবে দাঁড়িয়েছে, এটা হচ্ছে আমার মনে হয় ব্যাখ্যা করার দরকার নেই জিনিসটা, কম বেশি আমি কি বলতে চাইছি দর্শকরা অনেক এটা বুঝবেন। দ্বিতীয়ত দেখুন আপনি যে প্রশ্নটা করলেন আমি তার দুইটা দিক বেছে নিই, প্রথমে মেধাবীরা আসছে কি আসছে এটা পরে আসি। প্রথম হচ্ছে আমরা যখন ছাত্র আন্দোলন করতাম এটা নিশ্চয়ই মনে আছে এবং আমাদের আগেও যারা ছিল দেখুন সেটা কিন্তু আমরা বলতাম ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতিটা আমি আশা করব যে এখানে পিন্টু ভাই বা সুভাষদাও এটা বলবেন যে আস্তে আস্তে এসেছে কিন্তু ছাত্র আন্দোলন শব্দটা ছিল আমাদের পপুলার। আমরা এখনো বলি যে ছাত্র আন্দোলনের আমরা একজন সাবেক কর্মী, তার মানে কি ছাত্র আন্দোলনের কয়েকটা দিক ছিল। আপনি যেমন একটা দিকে প্রথম যে সেটা হচ্ছে ছাত্র সমস্যা নিয়ে তার কাজটাই হবে প্রধান, ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে লড়াই সম্ভব, এটি আরেকটা অন্যতম দিক বিভিন্ন সময় ছিল যে কোনো একটা গণতন্ত্র সংগ্রাম, সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রাম করা, স্বৈরাচার বিরোধী সংগ্রাম করা, আরেকটা হচ্ছে যে কোনো সময় অন্যায় অবিচারের বিরুদ্ধে ছাত্রদেরকে প্রতিবাদী শুধু না প্রতিরোধী হয়ে ওঠা কথা ছিল, যে কোনো শ্রমজীবী মানুষের আন্দোলন
এবং ওই যে বললাম যে যে কোনো এই ধরনের আন্দোলনে তারা কিন্তু একটা লড়াকু ভূমিকা নিত। এইটা ছিল একটা সাধারণভাবে ছাত্র আন্দোলনের রূপ। এবং নিঃসন্দেহে যেহেতু ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলনে যারা করে, আমরাও যখন করতাম, বয়সের কারণে 18 বছরের ঊর্ধ্বে হলে সে একজন কি বলে যে ওই সাব্যস্ত বয়সের লোক হিসাবে জাতীয় রাজনীতি অন্যান্য বিষয়গুলো খবর রাখত। এবং আমি একটু আগে যে জাতীয় কথা বললাম, শুধু জাতীয় না, আন্তর্জাতিক অঙ্গনেও যখন একটা অন্যায় অবিচার, সে শান্তির সংগ্রাম বলেন, প্যালেস্টাইনের পক্ষে সংগ্রাম বলেন, ভিয়েতনামের পক্ষে সংগ্রাম বলেন, তারা একটা বিশেষ ভূমিকা নিত। তার একে সাথে আমি ছোট্ট করে এখানে লিঙ্ক করি, কারণ এটা ছাত্র আন্দোলনের একটা নিজস্ব রূপ ছিল। এইখানে ছাত্র আন্দোলনের বাণিজ্যিকরণ এবং অন্য জায়গাটা ছিল না। হ্যাঁ, মাস্তানি অন্যান্য বিষয়গুলো ছিল, এইটা ছিল না, কিন্তু এই জায়গাতে পথ হারিয়েছে ক্ষমতাসীন দল। প্রধানত এই পথে এখন নাই বলা যায়, এমনকি পুরো ছাত্র রাজনীতির প্যাটার্ন দেখলেও আপনি দেখবেন ছাত্র আন্দোলনের এই ধারাটা একেবারে নাই আমি বলবো না, তবে অনেক অনেক কমে গেছে। ওই যে বললাম আপনি রিসেন্টলিও যদি আমরা দেখি ছাত্র আন্দোলনের ছাত্র সমস্যা নিয়ে কয়টা মুভমেন্ট দেখেন, এত বড় একটা ঘটনা ঘটে গেল চা শ্রমিকদের নিয়ে, তাহলে কই শত শত হাজার হাজার ছাত্র দূরত্ব একটা মিছিল আমরা ঢাকার রাজপথে ওই শ্রমিকদের সমর্থনে দেখলাম না, মানে এত একটা নিষ্পেষণের ঘটনা। মানে আমি বিষয়টা সহজ করে বোঝার জন্য বললাম, এই ধরনের ঘটনাগুলোর দিকে দেখবেন। বরঞ্চ এই যে দলীয়, আমরা অনেকদিন আগে, এইটা হচ্ছে যে যখন একটা ছাত্র সংগঠন গুলো একটা দলের অঙ্গ সংগঠন হলো, এবং এখন আজকে বলছি যারা অভিভাবক তাদের কথা বলছি, আগে এক ধরনের অভিভাবকত্ব করতেন কি, যে ছাত্রদেরকে নালিশ করে ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে আনার জন্য এবং ছাত্র অঙ্গনে প্রভাব বিস্তার করে ছাত্র আন্দোলনটাকে ভালোভাবে গড়ে তোলার জন্য। কিন্তু এখন হচ্ছে নানাভাবে মনে করে ভবিষ্যতে যাওয়ার জন্য বা টিকে থাকার জন্য আমার এনিহাও টাকা দরকার, টাকা ছাড়া কোনো পথ নেই, কারণ উপরি রাজনীতির চেহারা সে সেইটা দেখে। সুতরাং এই একটা ওভারঅল রাজনীতির বাণিজ্যিকরণ, দুষ্টচক্র, দুর্বৃত্তায়ন যে ধারা, এই ধারা থেকে ছাত্র ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তো প্রধানত, এমনকি প্রধান কি বলে যে এই ধরনের যারা শুধুমাত্র ক্ষমতাসীন রাজনীতি করে তারা বেরিয়ে আসতে পারছে না, আর সামগ্রিকভাবে ছাত্র অঙ্গন গুলো নানাভাবে এটা দিয়ে প্রভাবিত হয়েছে। শেষ একটা মন্তব্য করি আপনার কথায়, আপনি যে পয়েন্টটা বলেছেন এখন এটা বলি, পরে দরকার একটু বলা যাবে। এই যে বলছেন মেধাবী ছাত্র আসা না আসা, হ্যাঁ হয়তো এটাই বাস্তব চিত্র আমরা দেখি, আগের যে কোনো সময়ের তুলনায় এখন ওই ধরনের মেধাবীরা কম, কিন্তু একেবারে নেই আমি তা বলবো না। আপনি দেখেন এখানে বামপন্থী প্রগতিশীল ছাত্র সংগঠন, সেক্ষেত্রে কিন্তু অনেক এ ধরনের ছাত্র নেতাদেরকে এখনো দেখা যায় তারা এখানে আসছে, কতটুক কন্টিনিউ করছে ছাত্র রাজনীতিতে সেটা অন্য বিষয়, কারণ আমি সম্প্রতিকালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিসিএস পরীক্ষা বা বিভিন্ন জায়গায় দেখেছি এ ধরনের ছাত্র বন্ধুদের কি বলে যে আগের মাঝে একটা যে পর্ব ছিল সেই পর্ব থেকে এখন একটু চলে এসেছে, এখন হয়তো সে রূপে এসে আগের মতো ছাত্র আন্দোলনে ওই রকম ভূমিকা না পালন করলেও সে একটা মতদর্শ বা নানা জায়গায় থেকেও সে এই ভূমিকা আসছে। তবে এটা খুবই কারেক্ট, আমিও মনে করি তথ্যপত্র তাই বলে, আগের মতো ছাত্র আন্দোলন ওই ধরনের মেধাবী ছাত্রদেরকে আকৃষ্ট করতে পারছে না, যার মধ্য দিয়ে তাকে ওই ছাত্র আন্দোলনে আনবে এবং ছাত্র আন্দোলনে ভূমিকা পালন করার সাথে সাথে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে দেশে অসাম্প্রদায়িকতা আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন বা আমাদের মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে গড়ে তুলতে যে যে শোষণ মুক্তির আন্দোলন, এই আন্দোলনে ভূমিকা রাখবে, এই রকমের সংখ্যা কিন্তু আগের মতো নাই। আমি শেষ কথা এটা মনে করি, আসলে আজকে ছাত্র আন্দোলন নিয়ে আমাদের সবাইকে একটা রিভিজিট করা দরকার। এইটা যদি না করি, যারা রাজনীতি কথা বলি, একটা সাধারণভাবে বলা এটা চলতি কথা, বলাটা কেমন হবে যাই না, কিন্তু রাজনীতি বাঁচাও এই আন্দোলনে একটা জরুরি, সেই আন্দোলন সফল করতে গেলে ছাত্র আন্দোলনকে রিভিজিট করা ছাড়া আপনি এইটাকে পুরোপুরি উদ্ধার করতে পারবেন আমি এমনটি মনে করি না। নিশ্চয়ই, আমরা ছাত্রলীগ আসলে কোন পথে চলছে এবং ছাত্রলীগের আসলে আরো নানান বিষয় আসলে নিয়ে আলোচনা করবো, তবে এই মুহূর্তে দেশের কথা দর্শক কথা একটি বিরতির সময় হয়েছে। দর্শক দেশ টেলিভিশনের সাথে থাকুন, বিরতি থেকে ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি দেশের কথায় দশের কথা। ছাত্রলীগ কোন পথে, এই বিষয়টি নিয়ে আসলে আমরা কথা বলছি। জায়দুল আহসান পিন্টু, আপনার কাছে আবার একটু আসতে চাই। আমরা আসলে বিভিন্ন সময় আসলে এখনকার বর্তমান পরিস্থিতিতেও যে এই ধরনের
ঘটনাগুলো দেখতে পাচ্ছি আসলে, যেমন যদি আমি বলি ইডেনের যেই ঘটনাটি ঘটে গেল, কিংবা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীদের যেই বিভিন্ন বিষয়গুলো এখন আলোচিত সমালোচিত হচ্ছে, সেই জায়গাটি থেকে যদি আমি একটু আপনাকে প্রশ্ন করতে চাই, তিনিও যেমন আসলে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তেমনি তো একজন সাধারণ যিনি আসলে রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নয়, সেই ছাত্রটিও একেবারে সেই বিশ্ববিদ্যালয়টিরই একেবারে একজন সাধারণ ছাত্র, কিন্তু এরপরে আসলে এই যে ফারাক এবং এই যে পার্থক্য, সেটি আসলে কেন? শুধুই কি আসলে একটি রাজনৈতিক পদবি তার সেই ছাত্রের সাথে আছে বলেই কি আসলে এই ক্ষমতার দাপট? দেখেন, এই কথাটা তো আমি শুরুতে বললাম, যখন আপনি রাজনীতিতে প্রাপ্তির যোগ হবে, অর্থ প্রাপ্তি, তখন হিসাব নিকাশ ভিন্ন হবে। এখন আপনি এর আগে প্রশ্ন করেছিলেন মেধাবীরা আসে না কেন। হ্যাঁ, মেধাবীরা পাকিস্তান আমলে যারা এই ছাত্র রাজনীতিতে আসতো সব মেধাবী। আপনি এখনো সব সিএসপি অফিসাররা, এই যে আপনার এই কি বলে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আমাদের, কি এই শামসুল উদ্দার সাহেব, উনি তো এনএসএম এতে ইলেকশন করলেন, ফরাসুদ্দিন সাহেব যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার কাছে হারলেন এসএম হলে, এই যা এই সমস্ত মানে মেধাবী লোকরাই আগে আসতেন, এটা 80 দশক পর্যন্ত এসেছেন, সেটা অস্বীকার করে। এই যে সুভাষ দা এখানে দাঁড়িয়ে আছে, উনি তো স্ট্যান্ড করা, মানে আপনার চোখের সামনেই তো একজন মেধাবী লোক ছাত্র রাজনীতির নেতা দেখতে পাচ্ছেন, তাই না? কিন্তু এখন যদি বলেন, আমি একটু আগে পড়ছিলাম ওই যে প্রিন্স ভাই সুভাষ দ্বারা যেটা 1990 সালে দিয়েছিলেন 10 দফা ছাত্র সমাজের, সেই 10 দফা আমার মনে হয় এখন যারা ছাত্র রাজনীতি করেন তারা লিখতে পারবেন না। অত মেধা প্রজ্ঞা দিয়ে, দূরদর্শী চিন্তা দিয়ে একটি রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, সেই 10 দফায় আপনার উল্লেখ ছিল, যেটা সব দল মেনে নিয়েছিল, সেই 10 দফা প্রণয়ন করার মতো ছাত্র নেতা এখন পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? ওই যে অর্থপ্রাপ্তিটা মুখ্য হয়ে উঠেছে এখানে। এখন অর্থপ্রাপ্তি কিন্তু আবার আপনি এই যে এই প্রিন্স ভাইয়ের পার্টিতে পাবেন না, এটা এটা হলো ক্ষমতায় যারা থাকে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে হলে থাকা নিয়ে, দেখেন এই ট্র্যাডিশনটা শুরু হয়েছে এই 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার, 2001 সাল থেকে বিএনপি ক্ষমতায় আসলো, তারা সব ছাত্র সংগঠন ছাত্র দলের লোকজন হল দখল নিয়ে এলো, ছাত্রলীগকে বের করে দিল। ঠিক তেমনি 2009 যখন আবার আওয়ামী লীগ আসে, তারা আবার হলগুলি নিয়ে নিল, ছাত্র দলকে বের করে দিল। এই চলছে, কিন্তু এই চলার কারণে হলে আপনার, আপনি যখন নেতা হবেন, সবাই আপনার, যে আমি বলছি না যে সবাই আপনার অর্থপ্রাপ্তির যোগ যুক্ত আছেন বিষয়ের, তা না, এটা গুটি কয়েক, এই গুটি কয়েক অপরাধী আপনার পুরো রাজনীতিটাকে কলুষিত করছে, যেহেতু সবাই মিলে সেটা প্রতিরোধ করতে পারছি না আমরা। শুধু তারা না, তো আমাদের সকলের দায়িত্ব ছিল, সেটা আমরা পারছি না। এখন ওই গুটি কয়েক কি করেন, আপনার যদি পদ পান ওই এলাকার, আপনার একটু সালাম টালাম পাবেন একজনের, সবাই আপনাকে একটু সমীহ করবে, এটা একটা ছোটখাটো প্রাপ্তি। দ্বিতীয় প্রাপ্তি হলো ওখানে টেন্ডার টুন্ডার হয়, ব্যবসা বাণিজ্যের হয়, ওইটার একটা শেয়ার আসে। এই জায়গায় আপনি আপনি চিন্তা করতে পারেন, এই যে প্রিন্স ভাই একটি ছাত্র সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের নেতা ছিলেন, সুভাষ দা আপনার ওই একটি হলের নির্বাচিত ভিপি ছিলেন, সাইকেল দিয়ে আরেকজনের মোটর সাইকেলের পিছনে করে তারা মধুর ক্যান্টিনে আসতেন, এটা আমার চোখে দেখা, আসতেন বক্তৃতা দিতেন, আমরা বক্তৃতা শুনতাম, নোট নিতাম, আবার কাবারও করতাম। এখন আসে তারা 3-4 কোটি টাকা দামের গাড়ি চড়ে তারা মধুর ক্যান্টিনে আসেন। এখন পার্থক্যটা বুঝেন, একজন ছাত্র নেতা আপনার মাসে খরচ করে 1 লক্ষ টাকা, মানে তার নিজস্ব খরচ, হলে থাকেন না, উনি থাকেন বাড়ি ভাড়া করে নিয়ে, আয় কোত্থেকে আসে? এখন কোত্থেকে আয়টা আসে? ওই যে সাধারণ ছাত্র বলেন, উনি তো হলের অন্য 10টা ছাত্রের মতো ছাত্র, উনি ওই জিপ করে আসেন কিভাবে, হেলিকপ্টারে করে সম্মেলনে অংশ নেন? এটা কি মূল দলের আওয়ামী লীগের সব নেতা পারেন নাকি হেলিকপ্টারে গিয়ে আপনার সম্মেলনে অংশ নিতে? তারা পারে। ওই যে বললাম, ওই ওই জায়গাটা যদি আপনি প্রতিরোধ না করেন, যে না, যেটা আপনার ছাত্রদের কাজ ছিল, শিক্ষা আন্দোলন না শুধু, ছাত্র আন্দোলন না শুধু, ছাত্ররা একসময় জাতিকে পথ দেখাত, সমস্যা হলে ওই সমাধানের বহুগুলো পথ তারা দেখিয়ে দিত, সেই পথ জাতীয় নেতারা গ্রহণ করতেন, এখন সেই চর্চাটা নেই। সেটা আমি দেখি 90-এর পরবর্তীতেই এটা আস্তে আস্তে সেটার ডেভিয়েশন ঘটেছে, এখন এসে দেশে ছাত্র রাজনীতি নেই।
জি জাহিদুল হাসান কিন্তু আপনার তো রাজনীতি আছে, আমি ছাত্র রাজনীতি দেখি না। কেন দেখি না? যেটা প্রিন্স ভাই বললেন, চা শ্রমিকদের না শুধু, এমন অনেক ইস্যু আছে যে ইস্যুতে আসলে ছাত্র সংগঠনগুলো এগিয়ে আসার কথা ছিল। জি জাহিদুল হাসান কিন্তু আপনার কথার রেশ ধরে আমি আসলে সুভাষ সিংহ রায়ের কাছে একটু যেতে চাই। সুভাষ সিংহ রায়, আপনার আসলে বিশাল বড় একটি জায়গা রয়েছে সেই ছাত্র সংগঠনের সাথে। আপনার অভিজ্ঞতা থেকে যদি আমি একটু প্রশ্ন করি আপনাকে, যে জায়গাটির কথা আসলে জাহিদুল হাসান পিন্টু বলছিলেন যে ছাত্ররা আসলে নিজেদের জন্য কেন কাজ করছেন না, কিংবা একটি বড় রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা তারা পাচ্ছেন বলেই কি আসলে আজকে তারা নিজেদেরকে বড় নেতা হিসেবেই শুধু দেখতে চাইছেন, নাকি আসলে আদৌ কি তারা শুধু সাধারণ ছাত্রছাত্রীদের কথা কেন ভাবতে চাইছেন না? তাস্তমাতন্নি, আপনাকে এত সহজভাবে ভাবলে কিংবা সহজভাবে প্রশ্ন করলে চলবে না। আমার বিশ্লেষণটা কিন্তু একটু ভিন্ন আকারের। জাহিদুল হাসান পিন্টু যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো তার দেখার ইতিহাসের কথাগুলো ব্যক্ত করেছেন, আর কমরেড রবীন্দ্রসন প্রিন্স যে কথাগুলো বলছেন তার রাজনৈতিক চিন্তা ভাবনা, তার রাজনৈতিক কাঠামোর এবং তার যে কাঠামোর বিন্যাস, সে বিন্যাসের ভিন্নতা রয়েছে। আর এখনকার রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও তার নানান বক্তব্য রয়ে গেছে। আমি যেটা বলবো সেটা যদি আপনি মন দিয়ে শোনেন, আমি দর্শকদের সামনে সরাসরি যেটা বলছি, মেধাবী ছেলেরা লড়াই সংগ্রাম করেছে, এই ইতিহাস যেমন আছে আবার এটাও আছে, মেধাবীরা খুব কম্প্রোমাইজও করেছে এবং মেধাবীরা সংগ্রামের মাঠ ছেড়ে চলে গিয়েছে, এর সংখ্যাটাই কিন্তু বেশি। জাহিদুল হাসান পিন্টু যাদের কথা বললেন, ওই সময়তে যারা ছাত্র রাজনীতি করতেন, মেধাবী বলে যারা চিহ্নিত ছিলেন, তারার একটা বড় অংশ কিন্তু এনএসএফ করতেন। কারণটি হচ্ছে, এনএসএফ করলে তারা পাবলিক সার্ভিস কমিশনের চাকরি পাওয়া তাদের জন্য সহজ হতো, কিংবা মনে করতো যে আইয়ুব খানের এই কাঠামোর মধ্যে তারা একটু নাক বাড়িয়ে রাখতে পারতো কিংবা মুখ বাড়িয়ে রাখতে পারতো। আপনি যদি ওই সময়কার পুরনো দিনের মানুষের ইতিহাসগুলো দেখেন, অনেকের ইতিহাস কিন্তু এরকম ভাবে আছে, অনেকে আবার ঢেকে রেখে আওয়ামী রাজনীতির ধারায় কিংবা বঙ্গবন্ধুর রাজনীতির কথাগুলো এখন জোরে সরে বলছে, সেই ইতিহাস আবার ভিন্ন। এবং ষাটের দশকও কিন্তু ছাত্রলীগের নেতা কর্মীদেরকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করতেন, যারা বাম রাজনীতি করেন, প্রিন্স ভাইদের যারা বড় নেতা ছিলেন এক সময়, তারা বলতেন এই ছাত্রলীগ হচ্ছে গুন্ডা পান্ডার দল, এরা ঠিক মতো ক্লাস করে না, এরা কোন সুকুমার বৃত্তি চর্চার মধ্যে নাই। অথচ এই যে ক্লাস করে না, বকে যাওয়া ছেলে, এই ছেলেগুলো কিন্তু জীবন দিয়েছে। বাংলাদেশে কৃষকের সন্তানরা তো বেশি গিয়েছে যুদ্ধে, এবং ধান খেতের মাঠে ধানের চাষ করছেন কিংবা নিড়ানি দিচ্ছেন, এই অবস্থায় দুপুর বেলায় তার স্ত্রী মাথায় করে গামলা করে ভাত নিয়ে আসবেন গামছা বেঁধে, তার আসার আগেই তার স্বামী কিন্তু যুদ্ধ চলে গেছেন, কোনো কিছু বুঝে কিংবা না বুঝে দেশের টান, পরোয়া করেনি। কিন্তু যারা পরোয়া করতো, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9 মাসের মধ্যে একটা বড় অংশ ক্লাস করেছে, ওই শিক্ষকদের একটা অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 71 মুক্তিযুদ্ধের সময় ক্লাস নিয়েছে, নামগুলো বললে এখন অনেকে কষ্ট পাবেন, কারা কারা নিয়মিত ক্লাস নিতেন। এই যে বকে যাওয়া ছাত্ররা, যারা খসরু মন্টু, এই যে যাদের কথা বলা হতো সেই সময়, এবং এই যে আমাদের সাংস্কৃতিক আন্দোলনের নেতা, এরা তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুহুর্মুহু কিন্তু বোমা ফাটিয়েছিলেন এবং তারা গ্রেনেড চার্জ করেছিলেন, যে কারণে আর ওই মেধাবীদের ক্লাস নেওয়া হয়নি, আর ওই মেধাবী ছাত্রদের ক্লাসে যাওয়া হয়নি। ইতিহাস কিন্তু অনেক ভিন্ন কথা বলে। যাক, আমি ওই প্রসঙ্গে আর নাই বা গেলাম। আমার অভিজ্ঞতা হয়েছে এখনকার ছাত্র রাজনীতির সাথে মাঝে মাঝে দেখা হওয়ার, কিংবা ছাত্র আন্দোলনের সঙ্গে দেখা হওয়ার, কিংবা ছাত্রলীগের সদস্যদের যারা নেতা হিসেবে প্রতিষ্ঠিত না,
কিন্তু ছাত্রলীগ মনে প্রাণে করেন তাদের সাথে আমার একটা যোগাযোগের জায়গা তৈরি হয়েছে এবং সবসময় আমি রাখবার চেষ্টা করি কেন আমার অন্তরের টান রয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 100 বছর পূর্তি অনুষ্ঠান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব আপনাকে আয়োজন করেছিলাম আমার বঙ্গবন্ধু এই উপস্থিত বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22,000 ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে এটা হল ভিত্তিক হয়েছিল প্রত্যেক হলে হলে হয়েছিল আমি এখন দৃঢ়তার সাথে বলতে পারি ওই 3 মিনিটের বক্তৃতা 5 মিনিটের বক্তৃতায় আমার বঙ্গবন্ধু নিয়ে ছাত্রলীগের সমর্থক এবং কর্মীরা যে বক্তৃতা দিয়েছে বাংলাদেশের অনেক খ্যাতিমান রাজনীতিবিদর্শ বক্তৃতা দিতে পারে তার উপলব্ধির জায়গা থেকে তার নিজের মতো করে যে ব্যক্ত করেছে অথবা আমি অনুরোধ করব ব্যক্তি বিচ্যুতি যেন সমষ্টি বিচ্যুতি হিসেবে চিহ্নিত করা না হয় হ্যাঁ জাহিদুল হাসান পিন্টু যথার্থই বলেছেন এগুলো দেখার দায়িত্ব রয়েছে রাজনৈতিক কাঠামোতে যে সমস্ত কথাগুলো আসছে গণমাধ্যমে যা উঠে আসছে সেগুলো ব্যাপারে অনেক সচেতন হওয়া দরকার ছিল মনোজ যেমন বাদল এই জাহিদুল হাসান পিন্টু এবং কমরেড রুইনেশন প্রিন্স সাক্ষীকে নিয়ে আমি বলতে পারি আমি জোর দিয়ে বলতে পারি মনুরুজ্জামান বাদলের মতো একদম ত্যাগী ছাত্র নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কম এসেছে কই তাকে তো ওই সময় তো অনেক সময় মাস্তান বাদল নানান ধরনের কথা নিয়ে বলা হয়েছে তাকে হত্যা করেছিল কারা এবং এই যে কিলিং এজেন্ট দলের ভিতরে ঢুকিয়ে দেওয়া এটা তো ষড়যন্ত্রের জায়গাটি শুরু হয়েছে জিয়াউর রহমানের সময় থেকে আর একটা কথা বলি আমি যদি শেষ করে আনছি আপনি দেখবেন প্রাচীন মুনিঋষিরা মানুষের জীবনকে 4 ভাগে ভাগ করেছে একটা হচ্ছে ব্রহ্মচর্য আর একটা হচ্ছে গারস্থ আর একটা হচ্ছে বানপ্রস্থ এবং সন্ন্যাস ব্রহ্মচর্য মানে ছাত্র জীবন গারস্থ মানে সংসার জীবন বানপ্রস্থ হচ্ছে আপনি যদি সন্ন্যাস ধর্মে যাবেন কি যাবেন না তার আগের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে মানপ্রস্থ বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না বলা হয়েছে এক ধর্মের মানুষ আর এক ধর্মের আচরণ করতে পারবে না পালন করতে পারবে না অর্থাৎ যিনি ব্রহ্মচর্য থাকবেন তিনি গারস্থ ধর্ম পালন করতে পারবেন না অর্থাৎ সে সংসারী হতে পারবে না এখন প্রেক্ষাপটটা বদলে গেছে সময় বদলে গেছে এবং অবকাঠামো বদলে গেছে আমি তো এখনো বিশ্বাস করি ক্যাম্পাসে যা কিছু ঘটে তার দ্বন্দ্ব বাইরে শুধুমাত্র মহড়া হয় ক্যাম্পাস জি এই জায়গাগুলো থেকে আসলে নিশ্চয়ই ছাত্রলীগকে আসলে নতুন ভাবে ভাবতে হবে এই যে কথাটি এই সুভাষ সিং রায় আমি আসবো আবার আপনার কাছে আমি একটু রুহিন হোসেন আমি বলি শেষ করি এই কথাটি জি একটি ছাত্র সংগঠনকে নিশানার মধ্যে ফেলে রাখছেন যেই সংগঠনটি দেশব্যাপী সবচেয়ে বড় ছাত্র সংগঠন এবং যার অগণিত ভক্ত এবং অগণিত কর্মী রয়েছে যারা দেশের সেবার জন্য যেকোনো মুহূর্তে যেকোনো কাজ করতে প্রস্তুত আছে জি সেই জায়গাটিতেই আমাদের আসলে প্রশ্ন যে ছাত্র সংগঠনগুলো আসলে ছাত্রদের জন্য কিংবা দেশের জন্য যে কোনো সময় যে কোনো কিছু করতে প্রস্তুত থাকার কথা ছিল সেই ছাত্র সংগঠনগুলো নিয়ে যে আসলে যখন এই ধরনের বিতর্কের সৃষ্টি হয় এই ধরনের সমালোচনা সৃষ্টি হয় তখন আসলে এই অভিযোগগুলো কেমন লাগে রুহিন হোসেন প্রিন্স আপনি যেহেতু এত দীর্ঘদিন আসলে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন আপনার আসলে কেমন লাগে যখন আপনি এই ছাত্র সংগঠনগুলো নিয়ে আসলে এই ধরনের অভিযোগ শোনেন দেখুন এটা তো আবার একটা ব্যক্তিগত পর্যায়ের কথা এটা খুবই স্বাভাবিক আমার ধারণা এখানে যারা আছে আমাদের সবাই কারণ অন্তত পক্ষে যারা আছি বা ওই সময় যারা ছিল তার অধিকাংশই কেউ অধিকাংশই কি বলা যায় একেবারে লিমিটেড এক দুজন বাদ দিয়ে সবার কথাই বলা যায় যে ওই সময় অর্থবিত্ত বা ওইটার পেছনে পেছনে ছুটেছে এরকম কিন্তু খুঁজে পাওয়া যাবে না তাদের তো নিঃসন্দেহে খারাপ লাগে কারণ নিজের সরাসরি জড়িত থাকার একটা অন্য বিষয় আছে কিন্তু সেই খারাপ লাগাটা একজন রাজনৈতিক কর্মী হিসাবে সেটাকে আমি প্রধান ধরছি না আমি ধরছি এই জায়গা থেকে কিভাবে উত্তরণ ঘটানো যাবে কারণ উত্তরণ ঘটানো যাবে বলতে বলছি যে আপনি যদি দেশের জন্য কিছু কথা বলেন নতুন একটা প্রজন্ম গড়ে তোলার কথা বলেন হ্যাঁ যে তারা ভবিষ্যতে দায়িত্ব পালন করবে তাহলে আপনি এর থেকে তুলে আনার তো কোনো বিকল্প নেই বিকল্প আছে যে ছাত্র আন্দোলনের বাইরেও আমাদের শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন অন্যান্য জায়গা থেকে আপনি হয়তো তুলে আনতে পারেন সেই জায়গাটাকে তো টোটালি পূরণ হবে না পূরণ হতে গেলে একটা বড় দায়িত্ব পালন করতে হবে এই ছাত্র আন্দোলনকে
এখন এই ক্ষেত্রে ধরেন এখানে সুভাষ সিংহ রায় তার আলোচনার বিন্যাস অনেক ব্রড অ্যাঙ্গেলে নিয়ে গেছে, নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলা যেতে পারে, আমি সেদিকে যাচ্ছি না। আপনি একটা আরো সহজে কথা, আমি কোনো তাত্ত্বিক কথা বাদ দিলাম, এখানে আমাদের পিন্টু ভাই যে কথা বলেছেন, যখন এইটার সাথে অর্থযোগ থাকছে তখন তো তার অনিবার্য পরিণতি এইটা। আমি বোঝার জন্য বলি, একটা সময় ছিল না পিন্টু ভাইরা আমার থেকে আরো ভালো মানে কংক্রিট সাক্ষী দিতে পারবেন, সেটা ছিল এক সময় দেখবেন যে ক্ষমতা এবং ক্ষমতার বাইরে 60-40 ভাগাভাগি ছিল, এখন সেটা নাই, এখন দলের মধ্যে 100% পরে, এখন 100% এর মধ্যে হচ্ছে ভাগাভাগি কি দ্বন্দ্ব, তার জন্য নানা ঘটনা এবং সেই জায়গাটা কোথায় চলে গেছে। আপনি একটি ইডেন কলেজ উদাহরণ দিলেন, আর অন্য জায়গায় উদাহরণ দিলেন আর কি। আমি বলছি যে এই সংকটটার একটা তাহলে ভিত্তি কারণ হচ্ছে ওই জায়গাটা, অর্থযোগ। এখন খালি অর্থযোগ কি খালি কি ওই ছাত্রদের জায়গাকে দোষারোপের জায়গায় রাখবেন? আমি যদি খুব নির্মোহ ভাবে বলি, আপনি জাতীয় রাজনীতির দিকে তাকান তো, আপনি ওই রাজনীতিকে এমন দুর্বৃত্তায়িত ধারায় নিয়ে যাওয়া হয়েছে, ওইখানে টাকা ছাড়া আপনি কি কথা বলতে পারবেন? আপনি তো পারবেন না। ওইখানে আপনার ক্ষমতা ছাড়া কি কথা বলতে পারবেন? ওইখানে আপনার বাহিনী ছাড়া কি কথা বলতে পারবেন? এটা পারবেন না। তা সেই মহড়াটাই এখন এই জায়গাতে হচ্ছে। এটা প্রধানত আমি আগেও বলেছি, যারা ক্ষমতায় আছে বা ক্ষমতাসীন দলগুলো দেখবেন যে কম বেশি থাকলেও এই জায়গায় কিন্তু অন্যতম ভাবে রয়ে গেছে। এইটা একটা অন্যতম জায়গা হচ্ছে রাজনীতির পুরো জায়গাটা মেরামতের জায়গা ছাড়া এইটা থেকে উত্তরণ করা, যেভাবে আমরা কথা সহজে যদি বলি, কিন্তু সেই জায়গাটা আমি খুব একটা কঠিন জায়গা দেখতে পাচ্ছি। এখানে আমি আর একটা বিষয় বলি, কারণ এখানে আলোচনায় এসেছে আমাদের মধ্যে যে জাতীয় রাজনীতি, জাতীয় অঙ্গনের ভূমিকা পালন এই জায়গাটা। আপনি বলেন তো এখন জাতীয় অঙ্গনে কি রাজনীতি আছে? আমি আগের বার এক কথায় বলে দিয়েছিলাম যে এখানে রাজনীতি বাছা আন্দোলন করা ওটা একটা দরকার হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন তো বিভিন্ন দলগুলোর দিকে তাকিয়ে আলটিমেটলি নির্ভর করতে হচ্ছে কোথায়? জনগণের উপরে? মোটেই না। সে ভোটের ক্ষেত্রে বলেন যে নির্বাচন হতে গেলে সে কি বলে বিনা ভোটে হইতে হবে, রাতের ভোটে হইতে হবে, ম্যানিপুলেশনের নতুন বুদ্ধি করতে হবে। আবার ক্ষমতায় যেতে গেলে দেশের শুধুমাত্র জনগণের উপরে নির্ভর করলে হবে না, দেশ বিদেশ নানা ধরনের ভিত্তি কাঠামো আছে তার উপরে নির্ভর করে জায়গায় যেতে হবে। অর্থাৎ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতিতে আসা, রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতার জায়গাটা যাওয়া, রাজনীতির সংগ্রামের মধ্য দিয়ে মানুষের এই সংকট সমাধানের জায়গা, সেই জায়গাটা তো আপনার কাছে থাকছে না। এইখানে অনেক সময় একেবারে পিন্টু ভাই যেটা বলেছেন, দেখবেন যে পিন্টু ভাই বোঝার জন্য বলি, অনেকে আছে এর থেকে অনেক কিছু রচনা করতে পারবে, কিন্তু সেইটা হচ্ছে আপনি যে পয়েন্ট বলছেন, আপনাদের আমি শতভাগ এক কথায় বলছি যে নিজেদের অভিজ্ঞতার আলোকে ওই জায়গাটা না, ওইটা হচ্ছে কতকগুলো মুখস্থ বিদ্যা, মুখস্থ চর্চা বা তার গোষ্ঠীর স্বার্থ বা রাজনীতির ওই স্বার্থ রক্ষার জায়গা। কিন্তু যেটা মোটেই ছাত্র আন্দোলনের কাছে কি বলবো যে আশা করার কোনো কারণ নাই, এই জায়গায় আর একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেটা আজকের আলোচনার এজেন্ডা, কিন্তু আমি বলে রাখছি কথাটা। দেখুন, ছাত্র আন্দোলনের দীর্ঘদিন ধরে যে সংকটটা হচ্ছে, আমি তো ক্ষমতাসীন দলের একটা পার্ট বলেছেন, আমি কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন নিয়েও জেনারেলি কথা বলেছি। আপনি দেখেন আজকে ক্যাম্পাস ভিত্তিতে যে দেখেন যে এইখানে নানা ধরনের গ্রুপ, হ্যাঁ তার মধ্যে অনেকগুলো ভালো চর্চা আছে, এটা আমি অনেক বিশ্ববিদ্যালয়ের খবর জানি, গ্রুপ চর্চা, পাঠচক্র এই জায়গায় আছে। এখন দেখবেন এইখানে বিভিন্ন সমিতি, ডিস্ট্রিক্ট সমিতি, থানা সমিতি, ইউনিয়ন সমিতি, মানে তার মানে এখন পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। এবং সেই চেঞ্জ হয়েটা যে ওইখান থেকে একটা জেনারেশন উঠে আসবে যে ভবিষ্যতে জাতির প্রতি বা মানুষের প্রতি দায়িত্ব পালন করবে, নিজে একটা মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে, সেই ধারা যার যার মধ্যে দেখা যাচ্ছে। আমি নাইতা বলছি না, কিন্তু আপনি একটা রাজনীতির ধারা ছাড়া আপনি এই জায়গাতে একটা কালমিনেট তো ভালো জায়গায় করতে পারবেন না। এই জন্য আমি ওই কথাটা যেটা আগেও বলেছি এখনো বলতে চাই, এটা হচ্ছে সামগ্রিক রাজনীতির যে সংকট, তারই আজকে ওই অপচয় ওইখানে পড়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি। আমি এই প্রসঙ্গ করবো, একটা 30 সেকেন্ডে আর একটা মন্তব্য করি। এখানে একটা আলোচনা এসেছে, সুভাষ দা বাদল ভাইয়ের কথা বলেছেন, আমি একটু স্মৃতিকাতর হচ্ছি, কারণ ওই ঘটনার কিছুদিন আগে একসাথে তিনি এবং আমি ফকিরহাটের একটা কলেজে একটা বড় সমাবেশে নির্বাচন আমাদের যৌথ প্যানেল ছিল, সেখানে অ্যাড্রেস করেছিলাম, তার সাথে নানা ধরনের আলোচনা ছিল। আমি সে কথাটা বলার জন্য বলছি না, আমি বলছি ওই সময় যখন একটা স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম, এমনকি 60-এর দশকে দেখবেন তখন অনেককে অনেক ভূমিকা পালন করতেছে, আপনি যখন একটা হকিস্টিকের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে তখন কিন্তু পাল্টা নিয়ে দাঁড়াতে হয়েছে, এটা তো সত্য, এগুলো গোপন কোনো কথা না। আমরা স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন এবং অন্য সময় এ কাজ করেছি। আবার ওই যে 90-এর পরে আমার, আমি যখন ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমার কমিটির কনিষ্ঠ মেম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী বলে খ্যাত ছাত্র রাজু, যেটা রাজু ভাস্কর যে
নামে খ্যাত। দুই দলের বন্দুক যুদ্ধ, সেখানে রাজু শান্তির মিছিল কি বলে বিনা অস্ত্রে করতে যেহেতু সরাসরি গুলিতে শহীদের মৃত্যুবরণ করলেন। কিন্তু আমি বলছি যে ওই পার্টটাকে ওইটাকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করার কোনো কারণ নেই, এবং যারা চিহ্নিত করত তারা অন্য মাত্রায় করত। আপনি এর কালমিনেশন গুলো কি হয়েছে এটা শেষ করি, যেমন ধরেন যে এই ধরনের লড়াইয়ের মধ্য দিয়ে এক জায়গায় যাওয়ার পরে কিন্তু ওইটাকে সারেন্ডার করে চলে যাওয়া হয়েছে অন্য জায়গায়, কিন্তু রাজনীতির স্বার্থনাশী যে ব্যক্তি রয়ে গেছে বা রাজনীতির স্বার্থে ব্যবহার করা হয়েছে সে কিন্তু অস্ত্রটা নিয়েই ভবিষ্যতে বড় অস্ত্রবাদ হিসেবে চিহ্নিত হয়েছে। সুতরাং এটা একটা সামগ্রিক রাজনীতির অংশ হিসেবে এখানে দাঁড়িয়েছে। ছাত্রলীগ কিংবা ছাত্র সংগঠনগুলোর ভালো কথাগুলো যেমন আসলে বলে শেষ করা যাবে না। জায়দুল হাসান পিন্টু, আপনার কাছে আবার একটু আসতে চাই। আপনি আসলে যেই 80-এর দশকের কথা বলছিলেন কিংবা তারও আগের যে কথা বলছিলেন, সেই সময় আসলে যারা ছাত্র সংগঠনগুলোর সাথে যুক্ত ছিলেন, যারা নেতা ছিলেন, তাদের সাথে আমরা দেখেছি যে সাধারণ যারা ছাত্র আছে, শিক্ষার্থী আছে, তাদের একটি বেশ সুসম্পর্ক ছিল। কিন্তু এখন যদি আমরা পরিস্থিতি দেখি তাহলে দেখা যাচ্ছে যে যারা ছাত্রলীগ করছেন কিংবা বিভিন্ন বড় ছাত্র সংগঠনের সাথে জড়িত আছেন, তাদের সাথে আসলে সাধারণ ছাত্রছাত্রীদের বেশ খানিকটা দূরত্ব আছে। এমনকি একবার আমি যদি বলি, তারা আসলে এই ধরনের সংগঠন করছে যারা তাদের থেকে আসলে ভীত সন্ত্রস্ত। এই সম্পর্কের অবনতি জায়গাটি থেকে কি আসলে আমাদের ফিরে আসবার এখনো আসবার জন্য আসলে কি করার আছে? দেখেন, আপনি যে সময়ের কথাটা বললেন, ওই যে দুজন কিন্তু ওখানে উপস্থিতই আছেন, হ্যাঁ, তারা জনপ্রিয় ছাত্র নেতাই ছিলেন। তো এখন এটা ঠিক, তাদের সঙ্গে আমি সরাসরি বলি, এই দুজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ, তাদের সঙ্গে সাধারণ ছাত্রদের যে যোগাযোগ এখন যেটা নাই বলছেন, এখন না থাকার কারণ হলো এখন ছাত্র রাজনীতি নাই। আর তাদের সময় ছাত্র রাজনীতিটা ছিল, একটা উদ্দেশ্য ছিল, একটা মোটো ছিল যে কেন রাজনীতি করি। ছাত্র রাজনীতি করা একটা অহংকারের বিষয় ছিল। ছাত্র রাজনীতি যারা করতেন তাদেরকে দেশের মানুষ শ্রদ্ধা করত। ওই যে বললাম যেটা শুরুতে, যে কেউ কিছু না করলেও ছাত্ররা প্রতিবাদ করবে, এই অন্যায় এইভাবে চলে যেতে পারে না, ছাত্ররা নিশ্চয়ই রুখে দাঁড়াবে, আশা ভরসার জায়গা ছিল, কারণ রাজনীতিটা করতেন। রাজনীতিটা মানে কি, তারা প্রত্যেকের সঙ্গে মিশতেন, তারা মিশতেন, সংগঠনকে ভালোবাসতেন, সংগঠনের পরিধি বাড়ানোর জন্য সবার সঙ্গে ভালো ব্যবহার করে আপনার কর্মী বাড়ানোর চেষ্টা করতেন, পড়াশোনা করতেন, পাঠচক্র করতেন, শিক্ষারই ছিল, খেলাধুলায় ছিল, আপনার সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল, প্রত্যেকটা, শুধু রাজনীতি না, এই রাজনীতি যারা করতেন তারা কিন্তু বিতর্ক করতেন, তারা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতেন, তারা আপনার এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতেন, প্রত্যেকটা কর্মে যখন তারা সম্পৃক্ত থাকতেন তাদের একটা ভাবমূর্তি গড়ে উঠত। এখন যেটা হয়েছে, এইগুলি কোনো কিছুই নাই, এখন রাজনীতি হয়ে গেছে আপনার ক্ষমতা নির্ভর, যারা ক্ষমতায় থাকে তারা সব দখল করে নেয়, আর কিছু যে বারবার একই কথা বলতে হচ্ছে অর্থপ্রাপ্তি সেটা আসে। তো আমার সংগঠন নিয়ে তো চিন্তা করার দরকার নাই, সংগঠন নিয়ে যদি চিন্তা করতে হতো, সংগঠনের বিস্তার বা ব্যাপকতা বাড়াতে হলে ওই জায়গায় আবার আমি যেটা শুরুতে বলেছিলাম, জাতীয় রাজনীতির একটা রোল রাখা উচিত। এই এরশাদের আমলে বা জিয়াউর রহমানের আমলে যখন ধরেন এই হল সংসদ বা ছাত্র সংসদের নির্বাচন, এই নির্বাচনটা এইবার গত 30 বছরে একবার হয়েছে, প্রতি বছর যদি এই নির্বাচনটা হতো অন্তত, আমার মানে যারা রাজনীতি করবেন, যারা ইলেক্টেড হইতে চাবেন, তাদের তো সাধারণ ছাত্রের কাছে পৌঁছাতে হতো, ভোটের জন্য যেতে হতো, সেই জায়গাটা তো বন্ধ। আমার তো যে গণতান্ত্রিক চর্চাটা নেই, আমার সংগঠন বড় কিসের উপরে নির্ভর করছে এখন, আমার কর্মী টানার দরকার পড়ে না তো, এই কারণে আপনার এটা একটা বাধা হয়ে আছে। আরেকটা হলো আপনার যেটা প্রিন্স ভাই বলছেন, আমি সেটার সঙ্গে একমত যে দেশের সামগ্রিক রাজনীতির প্রভাব ছাত্র রাজনীতির উপরে পড়েছে। এখন দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি যদি আপনি পরিবর্তনে আনতে পারেন, ছাত্র রাজনীতিতে একটা পরিবর্তন আসবে। সেই জায়গাটায় আমি একটু আশা করেছিলাম ছাত্ররা একটু এগিয়ে থাকবে, সবসময় এগিয়ে থাকতো, এখন হয়তো সেই জায়গাটায় নেই। কিন্তু নেই এক সময়ের ছাত্র নেতারা যেহেতু এখন মূল দল করেন, প্রিন্স ভাই সিপিবির সাধারণ সম্পাদক, মূল দলের নেতৃত্বে আছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, এই যে বা বিএনপির আপনার যুগ্ম মহাসচিব, উনিও ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, মানে ছাত্র রাজনীতি করে এসে আজকে জাতীয় নেতৃত্বে অংশ নিয়েছেন। কিন্তু আবার যদি দেখেন গত 15-20 বছরে যারা আছে তারা জাতীয় রাজনীতিতে অতটা ভালো জায়গা পাচ্ছে না, তার কারণ হলো ওই রকম গড়ে উঠছে না। সো এই জায়গাটা আমি মনে করি এই আমাদের মূল নেতাদের
একটা রোল রাখতে হবে, পাশাপাশি ছাত্র রাজনীতি যারা করেন তাদেরও একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমার মূল কাজটা হলো ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামে সামিল হওয়া, তারপরেও শুধু ছাত্রদের না জাতীয় রাজনীতিতে আমার রোল রাখতে হতো কেন? অতীতে এই দেশে আপনার ছাত্ররা ভরসা ছিল, কারণ শিক্ষার হার কম, জাতীয় রাজনীতিতে বড় নেতার আপনার অত বড় ই ছিল না, এখন তো সব বেড়ে গেছে, হ্যাঁ রাজনৈতিক দলও বড় হয়েছে, শ্রমিক সংগঠন আগে দেশে আন্দোলনে ভূমিকা রাখত এখন নাই হয়ে গেছে, ছাত্ররা ভূমিকা রাখতো এখন নাই হয়ে গেছে, এখন সব মূল দল কেন্দ্রিক হয়েছে, এই মূল দলকে এখন আপনার ঠিক করতে হবে, ভবিষ্যতের নেতা এই ছাত্র নেতারা যে হবেন তাদেরকে ঠিক রাখা, আদারওয়াইজ আপনার জাতীয় রাজনীতিতে দেখবেন যে এখনকার নেতারা যখন ওই পদ বাণিজ্য যারা করে এসেছেন তারা যদি জাতীয় রাজনীতিতে ঢুকেন ওখানে গিয়ে আবার পদ বাণিজ্যই করবেন, সো আলটিমেটলি আপনার সবাইকে আসলে একসাথে আসতে হবে। আমি আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমি আপনাদের তিনজনের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, একেবারে ছোট করে যদি উত্তর দেন, ছাত্রলীগ আসলে এখন যে পথে আছে সেই পথ থেকে ছাত্রলীগের যে স্বমহিমার কথা আমরা বলছি সেই জায়গাটিতে ফেরত আসতে হলে এই মুহূর্তে আসলে সবচেয়ে জরুরি কোন পদক্ষেপ নিতে হবে? সুভাষ সিংহ রায় একেবারেই ছোট করে, না এটা তো ছোট করে বলার প্রশ্নটা ছোট কিন্তু উত্তরটা তো বড়। আমি একটা কথা খুব পরিষ্কার করে বলি, সময়ের কিন্তু অনেক কিছু বলে দেয়, সময়ের পরিবর্তনে অনেক পরিবর্তনও ঘটে। এক সময় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র রাজনীতি করতেন একটা বড় অংশ, জাহিদুল হাসান পিন্টু অন্তত মনে মনে স্বীকার করবেন, তারা কখন কবে ভর্তি হয়েছিলেন, তারা আসলেও ছাত্র কিনা এবং কোনোদিন তারা পাশ করতে পারবেন কিনা, পাশ করেছেন কিনা, এরকমও কিন্তু ঘটনা ঘটেছে। এখনকার প্রেক্ষাপটে এটা কোনো সুযোগ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দেখবেন লাইব্রেরির চারিপাশে ছাত্ররা ছাত্রীরা বসে পড়াশোনা করছে, এখন বলতে পারেন না বিসিএস পরীক্ষার জন্য করছে, কিন্তু বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এটা কি খারাপ কিছু? ভালো কিছু নয়। এখন প্রেক্ষাপট হয়েছে যখন সারা পৃথিবীতে যখন বিশেষ করে বাম গণতান্ত্রিক ধারার যে চেতনার যে জায়গাটি সেই জায়গাটাতে কোনো ধস নেমেছে, তখন রাজনীতির একটা গুণগত পরিবর্তন হয়েছে। পরিবর্তন কি আমি নেতিবাচক বলবো না জি বলবো, রাজনৈতিক ভাবে আসলে সত্যি বড় পরিবর্তন। আমি শেষ করছি, আমি শেষ করছি, আপনি খেয়াল করে দেখবেন এক সময় ছাত্র ইউনিয়নের যে রাজনীতির ভাষা ছিল, বক্তৃতার যে ভাষা ছিল, স্লোগানের যে ভাষা ছিল, এখনকার ছাত্র ইউনিয়নের কিন্তু সেই ভাষা না, অনেক উগ্রতা ভর করেছে। জি বড় একটি পরিবর্তন আসলে দরকার। সুভাষ সিংহ আমাদের হাতে সময় একদম কম, আমি একটু জানি আছেন কিন্তু শেষ কথা বলি, শুধুমাত্র ছাত্রলীগকে নিশানা যেন না করা হয়। জি কেননা এই ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী আছেন যারা শুধুমাত্র নিজেদের মেধার চর্চা দিয়ে মেধার অবস্থান দিয়ে এই সংগঠনে থাকবার চেষ্টা করেন এবং আঁকড়ে থাকেন, এবং গুটি কতক মানুষের যে সেই প্রভাব নিশ্চয়ই পুরো ছাত্রলীগের উপর পড়বে না। জাহিদুল হাসান পিন্টু আপনার কাছে জানতে চাই 30 সেকেন্ড। দেখেন 30 সেকেন্ডে যদি বলতে হয় আমি বলবো বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে ছাত্রলীগের নেতা কর্মীরা যেন অনুধাবন করেন রাজনীতিটা আদর্শের জায়গা, আদর্শের কোনো বিকল্প নেই, সে আদর্শ রাজনীতি যদি তারা ফিরে আসেন তাহলেই কেবল ছাত্রলীগের জায়গাটা হারানো ঐতিহ্য ফিরে আসবে। জি রুহিন হোসেন প্রিন্স, আমি দুইটা মন্তব্য করেই শেষ করি। প্রথম কথা, রাজনীতি যে পথে এখন আগাচ্ছে তাতে আপনি দ্রুত কোনো সমাধান এটা পাবো না, একটা অল্টারনেট সলিউশন আছে, সেটা হচ্ছে যদি, সেটা আমি এখন দেখতে পাচ্ছি না তবুও বলি, যেটা একটু সুভাষ সিংহ রায় তার অন্য মাত্রায় হয়তো বলেছেন, যদি ছাত্রলীগ মানে ক্ষমতাসীন সংগঠনের বিপরীতে অন্যরা নীতি আদর্শের চর্চা করে একেবারে কঠিন অবস্থার মধ্যে বিকল্প শক্তি হিসাবে ওইখানে দাঁড়াতে পারে, তখন ছাত্রলীগকে ওই ধরনের প্রতিযোগিতা করতে টিকে থাকতে আসতে হলে কিছুটা পরিবর্তন। জি অর্থাৎ আদর্শের জায়গাটি থেকে আসলে আরো অনেক বেশি। জি অসংখ্য ধন্যবাদ রিসেন্ট প্রিন্স, জাহিদুল হাসান পিন্টু এবং সুভাষ সিংহ রায়, আপনাদের তিনজনকে আমাদের সাথে এতক্ষণ দেশের কথা দশের কথা যুক্ত থাকবার জন্য। সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী যে ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটি নিশ্চয়ই আলোকিত হবে, ছাত্রদের উন্নয়নে কাজ করবে এবং অবশ্যই দেশের উন্নয়নে কাজ করবে, এই আশা রেখে আজকের দেশের কথা দশের কথা এখানে শেষ করছি। প্রিয় দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।